গৃহস্থ বাড়িতে চুরি করার উদ্দেশ্যে দুষ্কৃতী হামলা টের পেয়ে বাধা দিতে গেলে ছুরি রাখাতে আক্রান্ত গৃহস্থ বাড়ির এক যুবক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের সতেরো নম্বর ওয়ার্ডের জলেশ্বর তেলিপাড়া এলাকায় এই এলাকার বাসিন্দা রাজীব পালের অভিযোগ গতকাল গভীর রাতে চুরির উদ্দেশ্যে একদল দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয় টের পেয়ে রাজীব পালের ছেলে দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা রাজীব পালের ছেলের পেটে ছুরি মারে এরপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে রাজীব পালের ছেলে রাজীব পাল জানান তিনি তাঁত বুনে কোনো রকমের সংসার চালান তার বাড়িতে চুরি করার মতো এমন কিছুই নেই কিন্তু তাও কেন চুরি করার উদ্দেশ্যেই এই দুষ্কৃতী হামলা যদিও গতকাল রাতের ঘটনায় সোমবার সকালে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ী করেছে রাজীব পাল অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা পুলিশ খাওয়া দাওয়া করে শুয়েছি রাত্রি সাড়ে বারো তারপরে ও ঘরে ঘুমিয়ে পড়েছি রাত্রি দেড়টার সময় আমার ও ছেলে আমার কাছেই থাকে তা ও হিসি মানে বাথরুম পেয়েছে বাথরুম করতে উঠেছে উঠে দরজা খুলে বেরিয়ে যাকে একজনের সামনে দাঁড়িয়ে আছে আমার পাশে সিঁড়ি নিচে নাবার সিঁড়ির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আর ও দেখতে পেয়ে তখন ওই যে ছিল তার মুখটুক কিছু দেখতে পাইনি মানে তার গায়ের জামাটা চেপে ধরেছে ধরতে ওকে হাত ছাড়িয়ে চলে যাওয়ার জন্য ওর হাতে কি অস্ত্র ছিল জানি না ওর পেটে বসিয়ে দিয়েছে দিয়ে দু জায়গায় কেটে গেছে ও তখন ওখানটা যন্ত্রণা করছে তখন ও তখন ছেড়ে চলে ওর আমার ছেলের হাত ছেড়ে চলে গেছে গিয়ে তখন ওই আমাদের ছাদ দিয়ে পায়খানার ছাদে লাবা যায় ওইখান থেকে পায়খানার ছাদে লাফিয়ে নেবেছে নেবে পায়খানার ছাদ থেকে আমাদের পাশে ঢালাই রাস্তা আছে ঢালাই রাস্তায় লাফিয়ে নেবেছে নেবে আমার ছেলে দেখেছে যে ও কোথা দিয়ে যাচ্ছে দিয়ে ও তখন দেখেছে আমাদের বাড়ির সামনে দিয়ে সোজা গিয়ে ডান দিকে রাস্তা আছে দিকে রাস্তা দিয়ে চলে গেছে তখন ও সিঁড়ি দিয়ে নেবে এসে ও মা সিগির ওটো আমার পেট দিয়ে রক্ত বেরোচ্ছে সিগির ওটো ওষুধ তুলো দাও তা ওরা ওখান থেকে সোজা থানায় গেছে ডায়রি করতে থানা থেকে বলেছে লিখিত অভিযোগ করতে কালকে শুয়ে পড়েছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে হঠাৎ তখন প্রায় একটা পঁয়ত্রিশ মতো বাজে দেখি মার মার ভাই খুব হুঁটো করছে দিয়ে আমি ওরা যথারীতি দরজা খুলে বেরোই বেরিয়ে ভাই বলে এরম ব্যাপার যে একটা লোক দেখলাম সিঁড়ি দিয়ে নেমে আসছিল তা ও নাকি সেই লোকটাকে চেপ ধরে জামাটা চেপে নাকি না তা সে বাঁচার জন্য চেষ্টা করবেই তাই একটা কোনো কিছু দিয়ে প্রথমে একটা পেটে মেরেছিল সেটা অল্প ওপর দিয়ে গিয়েছে দ্বিতীয়বার আবার নাকি চালায় দ্বিতীয়বার চালানোর পর তো অনেকটাই কেটে গিয়েছে কেটে গিয়ে যথারীতি রক্ত পের ছিল খুবই ও তা বাধ্যতামূলক ছেড়ে দিয়েছে সেই লোকটা আবার ওই ছাদের ওখান দিয়ে পালিয়ে যায় ছাদ দিয়ে আমাদের বাথরুমের ছাদে নামা যায় বাথরুমের ছাদ থেকে এই পাঁচ ফুট নিচেতেই আবার ধরুন ইয়ে আছে ওই রাস্তা আছে সেইখানে রাস্তাতে লাভ মেরে চলে যায় তা তারপরে ওর নিচে গিয়ে আমাদের ডাকাটাকি করে আমরা বেরো বেরোই বেরিয়ে প্রথমে প্রচণ্ড রক্ত হচ্ছ তো আমরা ভয় পেয়ে যাই তা যথারীতি বরফ ফরফ ধরে রক্ত বন্ধ হচ্ছিলো না তা আমরা সবাই আমার ভাই তাই মানে জ্যাটার ছেলে কাকার ছেলে সবাই ডাকি পিসির ছেলে সবাইকে ডাকি ডেকে নিয়ে আমরা তিনজন মিলে হসপিটালে যাই হসপিটালে গিয়ে ওকে সেলাই টিলাই করে দেয় তো ওখান থেকেই বলেছিল থানায় অভিযোগ করতে রাতে গিয়েছিলাম আমরা তো কোনো কাগজপত্র ডকুমেন্টস নিয়ে যাইনি তাই বলে সকালবেলা এসে অভিযোগ করতে হ্যাঁ কি কারণে মারতে পারে মনে হচ্ছে আপনার আমাদের ধারণা ওরা চুরিটা চামড়ি কিছু করতে এসেছিল কিন্তু আমরা মাথায় আসছে না আমরা তো সেরকম অর্থনৈতিক অবস্থা দিয়ে ওরা উন্নত সেরম তো নয় আমি ধরুন তাঁত বুনি আমার দাদা পরের দোকানে কাজ করে ঘুম থেকে উঠি বাইরে গেল বাথরুম করার জন্য ওই দরজাটা খুলে দেখি ওই দিকে কেউ একটা নাম উঠতে চাইছে যে আমি যখনই দরজাটা খুলি দরজা শুনে সে ঘুরে যায় ঘুরে পালাতে যায় আমি জামাটা চেপে ধরি আমি জামাটা চেপে ধরার পরে দুবার কিছু একখানা চালাই মানে একবার যাই সাইড দেয় সেখানে কিছু হয়নি আমার তারপরে যখন চালাই ডিপ হয়ে কেটে যায় হাতটা ছেড়ে যায় আর সে ওই দিয়ে আবার পালিয়ে যায় কি কারণে তুমি চুরি রাখাতে মনে আমার মনে হচ্ছে চুরি ফুরি করতে এসেছিল কেউ তারপর কি করলে তারপর আমি নিচে গিয়ে দাদাদের ডাকলাম মাকে ডাকলাম দরজা খুলে অনেক দিকে গেলাম পেলাম না কাউকে থানায় অভিযোগ সকালবেলায় দেখি একটা ফোন মিস কল আমি রাজকে ফোন করলাম যে বলে দীপঙ্কা তোকে ফোন করেছিলাম রাত্রিবেলায় অনেক কবার আমি আমার ফোনটা কালকে চার্জ শেষ হয়ে গিয়েছিলো চার্জে বসেছিলাম সুইচ অফ হয়ে গিয়েছিল তো সকালবেলা আমি ফোন করলাম বললাম এই ব্যাপার হয়েছে আমাদের বাড়িতে কি এসেছিলো রাহুল ধরতে গিয়েছিলো যে রাহুলকে নাকি মেরেছে মানে ছুরি চালিয়েছে হসপিটাল নিয়ে গিয়েছিলাম থানায়ও গিয়েছিলাম থানায় সকালবেলা যেতে বলেছে এবার আমি এই বিগত দিনেও যে কাউন্সিলার ছিলাম এরকম ঘটনা এই এলাকায় হয়নি তো এইবার এই ঘটনা ঘটছে যাতে এখানটায় সবই নিরিবিলি এলাকা মানে কে বা কারা এই এই ঘটনা করছে কি উদ্দেশ্য করছে সেটা তদন্ত হওয়া খুবই প্রয়োজন যে যোশী ব্যক্তি যিনি থাকুক প্রশাসনকে অনুরোধ করব যাতে ওনাকে চিহ্নিত করে ধরতে পারে উপযুক্ত যাতে শাস্তির হয় তার ব্যবস্থা যেন প্রশাসন করুক এটা আমি দাবি করব নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ